हेलो व्यूअर्स, आमी फरहाद हुसैन एफएच पाठशाला सबाई के स्वागतम। आमार आज के टॉपिक होच्छे एडजेक्टिव, अर्थात नौ प्रकार एडजेक्टिव निये आज के आमार आलोचना। प्रथम अंशे आमरा जेनेछिलाम एडजेक्टिव की, अर्थात एडजेक्टिवेर संज्ञा की, एवं दुई प्रकार एडजेक्टिव अर्थात यूजर दिक थेके दुई प्रकार एडजेक्टिवेर संज्ञा एवं उदाहरण आमरा जेनेछिलाम। तो सबार सुविधार्थे एडजेक्टिव की সেই কথাটা আমি আবারও বলে দিচ্ছি, অর্থাৎ যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকেই অ্যাডজেক্টিভ বলে। আমি আবারও বলছি, যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা এবং পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এবার আসছি আমরা নয় প্রকার অ্যাডজেক্টিভ। एडजेक्टिव होच्छे नाइन काइंड्स अफ एडजेक्टिव। आमरा सेई नाइन काइंड्स अफ एडजेक्टिव निये एखन आलोचना करब। प्रथमे आसछे एडजेक्टिव अफ क्वालिटी, अर्थात एटा द्वारा जे एडजेक्टिव आमरा देखते पाच्छि एखाने गार्ल होच्छे नाउन एबं तार पूर्वे होच्छे नाइस, रिवर होच्छे नाउन तार पूर्वे होच्छे बिग। क्वालिटी, क्वालिटी माने होच्छे एटा द्वारा जे एडजेक्टिव द्वारा, अर्थात आमरा देखतेछि गार्ल माने नाइस, अर्थात नाइस माने एखाने गार्लेर दोष গুণ বোঝানো হয়েছে। বিগ রিভার, এখানে নদীর অবস্থা বোঝানো হয়েছে, অর্থাৎ যে ওয়ার্ড যে অ্যাডজেক্টিভ নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে পারি। এবার আসছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে হচ্ছে সেই অ্যাডজেক্টিভ যেটা দ্বারা নাউনের পরিমাণ প্রকাশ করে, যেমন সাম ফুড কিছু খাবার, মাছ ওয়াটার অনেক পানি। এখানে মাছ এবং সাম এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। প্রপার অ্যাডজেক্টিভ, আমি আবারও বলছি প্রপার অ্যাডজেক্টিভ, অর্থাৎ যখন কোনো প্রপার নাউন, আমি আবারও বলছি যখন কোনো প্রপার নাউন অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ রূপ ধারণ করে, তখন তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। যেমন উই আর বাংলাদেশি, বাংলাদেশটা হচ্ছে প্রপার নাউন এবং বাংলাদেশি হওয়ার কারণে এটা হয়ে গেছে প্রপার অ্যাডজেক্টিভ এবং এই বাক্যে বাংলাদেশি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। পসেসিভ অ্যাডজেক্টিভ, আমরা জানি পসেসিভ প্রোনাউনগুলি কী কী, মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার এই জাতীয়, অর্থাৎ এটা দ্বারা আমরা সত্ত্ব বোঝাই এবং অধিকার প্রকাশ করে। এই পসেসিভ প্রোনাউনগুলি যখন নাউন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলি। যেমন মাই ফাদার এবং নাউনের সাথে সম্পর্কও প্রকাশ করে, যেমন মাই ফাদার হিজ প্যারেন্টস। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আমরা জানি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলি কী কী, ইচ এভরি আইদার নেইদার এইগুলি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যখন এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ বলে। নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল মানে আমরা বুঝি যে সংখ্যা, সংখ্যা বোঝানো হয় অথবা ক্রম বোঝায়, সংখ্যা বা ক্রম বোঝানো হয়। যেমন ফার্স্ট গার্ল ফাইভ বয়েস, এটা দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে এবং ফার্স্ট গার্ল দ্বারা ক্রম বোঝানো হয়েছে। তাহলে যে অ্যাডজেক্টিভ যখন কোনো অ্যাডজেক্টিভ ক্রম বা সংখ্যা প্রকাশ করে সে অ্যাডজেক্টিভগুলিকে বলা হয় নিউমেরাল অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আমরা জানি চারটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রয়েছে, দিস দ্যাট দিস দোজ। যখন এই চারটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ রূপে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তখন তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস বয়, এখানে বয়ের পূর্বে দিস বসে এটাকে কোয়ালিফাই করেছে এবং প্যানের পূর্বে দ্যাট বসে এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করেছে। তাহলে এই দিস এবং দ্যাট এগুলি হচ্ছে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ডগুলি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলি যখন নাউনের পূর্বে বসে এবং একটা ইন্টারোগেটিভ বাক্য গঠন করে তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হোয়াট ক্লাস, হুইচ বুক, এই হোয়াট ক্লাস, ক্লাসের হচ্ছে নাউন এবং তার পূর্বে হোয়াট বসেছে এবং এটা একটা ইন্টারোগেটিভ বাক্য গঠন করেছে। হুইচ বুক,
এখানে বুকটা হচ্ছে নাউন এবং হুইজ তার পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করেছে এবং একটা ইন্টারোগেটিভ বাক্য গঠন করেছে। তাহলে এই হুইজ এবং হোয়াট এগুলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি হোয়াট, হোয়েন, হোয়ার, হু এই জাতীয় শব্দগুলি এবং দ্যাট এরা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। যখন কোনো রিলেটিভ প্রোনাউন নাউনের পূর্বে বসে এবং দুটো বাক্যকে একসাথে জয়েন করে দেয় তখন তাকে বলা হয় রিলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন গিভ মি এটা একটা বাক্য, ইউ হ্যাভ এটা একটা বাক্য, মাঝখানে আমাদের রয়েছে হোয়াট মানি, মানি হচ্ছে নাউন, তার পূর্বে হোয়াট বসে এটা রিলেটিভ প্রোনাউন, এটা মানির পূর্বে বসে এটা রিলেটিভ অ্যাডজেক্টিভ রূপে কাজ করেছে। তাহলে এই হোয়াট মানি, এই হোয়াটটা হচ্ছে এখানে রিলেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি এই নয় প্রকার অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ধন্যবাদ সবাইকে।